হ্যালো তোমার কেমন তোমার সঙ্গে খুব ভালো আছে না আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকে চোদ্দই ফেব্রুয়ারি এই একই দিনে ভ্যালেন্টাইন্স ডে অ্যান্ড সরস্বতী পুজো তাই ভাবলাম যে আজকের আমি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো আর এই রেড কালারের শাড়ি আর ইয়েলো কালারের ব্লাউজ যেটা কিনা না আজকের দিনের জন্য পারফেক্ট তো চলো আমি কিন্তু সকাল সকাল উঠে বাড়ির পুজো দিয়ে দিয়েছি এরপরে মেকআপ করব শাড়ি পরবো দিন হচ্ছে আমি মন্দিরে পুজো দিতে যাবো তো তোমরা লাস্ট অবধি আজকে ব্লগটা দেখতে থাকো এই হোক আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ আমি জানি আমি অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ আপলোড করিনি বাট এরপর থেকে আমি ব্লগ আপলোড করব কিছু প্রবলেমের জন্য আমার ব্লগ আপলোড করা হয়নি যাই হোক তোমার সাথে থেকেও দেখতে থাকো লাস্ট অবধি ব্লগটা আর আমার সাথে সাথে আমি আমার সোনা খুশিকেও দেখো রেডি করে দিয়েছি দেখো ও একটা হলুদার লাল কালারের দেখো শাড়ি পড়েছে অ্যাকচুয়ালি এটা লেহেঙ্গা টাইপের কাটিয়ে দিয়েছে ওর মা আর আমার যেহেতু একটা হলুদ কালার আর লাল কালারের একটা ব্লাউজ পিস ছিল তো সেটাই হচ্ছে ওর মা কাটিয়ে দিয়েছে আমি বলতে তো দেখো কি মিষ্টি দেখতে লাগছে এবার ও যাবে আমাদের সাথে অঞ্জলি দিতে মিষ্টি লাগছে বলি বলি এদিকে তাকাও শাড়ি কোথায় যাবে কোথায় যাবে শাড়ি যাবে তুমি কি পরেছ হ্যাঁ উনি বাবা লেহেঙ্গা 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 পরেছে আমাকে তো হেভি সুন্দর লাগছে ও বাবা বাবা ফোনটা নেবে হ্যাঁ দেখি 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 বাবা রে আর বাড়ি ঠিক আছে না তুমি কার করলে উঠেছ পুষ্পাঞ্জলি এখনো দেওয়া হয়নি গো এখন আমাদের খুশি শোনা হচ্ছে তারা কাকাইয়ের কোলে উঠেছে কোলে উঠে আদর খাচ্ছে এদিকে সারি ফাড়ি ঘেঁটে একদম ঘ হয়ে গেছে আর পাড়ার যত লোক ছিল সবাই ওকে দেখছে বলছে বা তোমাকে তো খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে তারপরে আমরা না প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছি সব জায়গায় পুষ্পাঞ্জলি হয়ে গেছে শেষে হচ্ছে এই একটা প্যান্ডেল ছিল যেখানে বামুন ঠাকুর এখনো পর্যন্ত ছিল আর এক মানে একবার তো পুষ্পাঞ্জলি হয়ে গেছে সেকেন্ডবার হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দেবো আমরা লাস্ট কয়েকজন ছিলাম তো বামুন ঠাকুর বলল যে ঠিক আছে তাহলে তোমরা বয়স তো দেন হচ্ছে আমরা ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তারপর আমরা আবার একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছিলাম তারপরে আমরা আবারও গুরুগুরু করতে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে আর আমরা অনেকেই যাচ্ছিলাম আর কে কে যাচ্ছিলাম সেটা তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে আর ওদিকে হচ্ছে খুশিকেও নিয়ে গেছি আমরা আর আমরা একটু ভয় পাচ্ছিলাম যেহেতু খুশি অনেকটাই ছোট তো ভয় পাচ্ছিলাম যে এত দূর জার্নিয়ে কিছু হবে কিনা বাট যাই হোক দেখা যাক সেই সব দি আমরা এখন কৈলানে চলে এসেছি রেডি সেদিকে শেষ তারা সব পালিয়ে যাচ্ছে যে এই ভিডিওটা আমি অন করেছি তো যাই হোক এই যে সীমা এসছেই স্নিগ্ধা এসছেই আর ওদিকে দিদি এসেছে আর আমাদের পুচকেটাকেও আমি ছাড়িনি নিয়ে এসেছি আর ঠিক করি ওকে ফিল্ড এত সুন্দর সুন্দর ড্রেস পরি আছে না না ওকে পরিয়েই ছিলাম ঠিক আছে দেখে বাট ওর আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে ওকে নিয়ে এসেছি তো যাই হোক আর আমাদের এখন খুব মানে এতটা জার্নি করে আসার পর খুব খারাপ অবস্থা যাই হোক এখন ভেতরে যাওয়া যাক আমি যাই না তোমরা শুনতে পাচ্ছ কি না বাপরে যা হন দিচ্ছে যাওয়া যাক তো ফাইনালি হচ্ছে আমরা পৈলান মন্দিরে চলে এসেছিলাম আর এদিকে হচ্ছে খুশিকে সত্যি আমাদের আনার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই জানি যে ওখানে পুজো দিয়ে ওকে ও মানে পাঠিয়ে দেবো বাড়িতে কিন্তু তারপরে সবাই বললো যে না কিছু হবে না চলো যাওয়া যাক যার জন্যই ওকে নিয়ে আসা যার জন্য যে শাড়িটা ওকে পরিয়ে এনেছিলাম সেটা তো খুলেই দিয়েছিলাম গাড়িতেই খুলে দিয়েছি কারণ এত ঘাম ছিল বাচ্চা আর কোনো ড্রেসও এক্সট্রা ছিল না পরে ওখান থেকে একটা ড্রেস কিনে ওকে পরানো হয়েছিল যদিও তো তারপরে দেখো ভেতরে এত ভিড় ছিল মানে কি বলবো মানে আজ থেকে তিন বছর আগে যখন আমি এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না এই সরস্বতী পুজোর দিনই যদিও এসছিলাম তখন অতটা ভিড় ছিল না আর মধ্যিকানে যখন আসি তখন তো একদম ফাঁকাই ছিল মানে ওকেশানেই বেশি ভিড় হয় আর আজকে দিনটাই এমন ভিড় হওয়ারই কথা মানে সরস্বতী পুজোর সাথে সাথে ভালোবাসা দিবসেরও দিন তো অবশ্যই ভিড় হবেই এখানে কিছু করার নেই তো যাই হোক তারপরে মন্দিরের ভেতরটা হচ্ছে যদিও ঢুকেছিলাম কিন্তু ওখানে কোনো ফটো ভিডিও কিছুই করতে দেয়নি আমি যতটা পেরেছি লুকিয়ে করেছি অনেক মানে লুকিয়ে করেছি কি যখনই ভিডিও অন করছি বা ক্যামেরা অন করছি তখনই ওরা বন মানে অ্যালাউ করছে না বারবার বলছে যে বন্ধ করো বন্ধ করো বন্ধ করো যাই হোক তার মধ্যেখানে আমি যতটা পেরেছি ভিডিও করার লুকিয়ে ততটাই করলাম তোমরা দেখো খুব সুন্দর মানে ভেতরের যে থিমগুলো গুলো এত সুন্দর কাজ করা এত সুন্দর মানে কি বলবো ভীষণ ভালো যখনই ওখানে যাই পুরো মনটা ভরে যায় তো যাই হোক তো আমরা দেখো ব্যাপার মন্দিরের ভেতরে ঢোকে তো অনেক লুকিয়ে যতটা পারি তোমাদেরকে দেখালাম এখন বাইরে এসেছি আর এখানে এত এতক্ষণ আমরা তো অনেক ফটো তুললাম এবারে ওর পালা ওকে ফটো তুলাতে হবে আমাদেরকে ও শুধু ফোন নিয়ে তো সাড়ে পাঁচটা এরকম কোথায় হবে তো এখন আমরা দেরি যাচ্ছি নাহলে এরপর আর যেতে পারবো না বাড়ি অনেকটা রাত হয়ে যাবে যেহেতু লোকেশনটা অনেকটা দূরে আছে তো অনেকটাই দেরি হয়ে যাবে তো তার জন্য আমি ব্লগ চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও এত চিল্লি চিল্লিয়ে বলে বলে আসছিলাম যে রাস্তায় সবাই দিকে হাঁ করে তাকিয়ে আছে মাঝে মধ্যে তো এমনভাবে তাকিয়ে আছে ভাবছে যে কী একটা দেখে ফেললো তো যাই হোক এখানে হচ্ছে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এবার বাড়ির দিকে রওনা দিতে হবে এই দিকে সন্দেহ হচ্ছে পক্কন নিয়ে এসছে তো আমরা পক্কন খেতে খেতে মোটামুটি যাব আর এখানে প্রায় আমরা দেড় ঘন্টার মতন শুধু জ্যামেই আটকেছিলাম তো একদিকে খুশিকে নিয়ে আমরা যে টেনশনে ছিলাম সত্যিই মানে ও একদমই কাঁদে নি একদম পুরো শান্ত মেয়ের মতন চুপচাপই ছিল তো যেটা ভয় ছিলাম ওকে নিয়ে একদমই কোনো কিছুই হয়নি শুধু এই কি একটু হয়তো ঠান্ডা লেগে গেছে ওর তারপরে আমরা কাকদ্বীপে এসে একটা রেস্টুরেন্টে ঢুকলাম ঢুকে এখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করবো কারণ সারাদিন সেরকম ঠিকঠাক করে খাওয়া হয়নি শুধু ঘোরাঘুরিতেই কেটে গেছে আর এখানে সম্পার কাজ ছিল কাকদ্বীপে তো ও ওর সাথেও দেখা হয়ে গেল ও বললো যে তাহলে চলো সবাই মিলে যাই রেস্টুরেন্টে কিছু খাই তোমাদের সাথে তো আমরা এলাম তো মোটামুটি এখানেই খাওয়া দাওয়া করে সোজা বাড়িতে চলে যাব তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিজে কামেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ধরে এই ভাবি আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে